তীব্র উত্তেজনাপূর্ণ আর হাড্ডাহাড্ডির লড়াইয়ের মধ্য দিয়েই শুক্রবার সম্পন্ন হলো আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্ট। করোনার কারণে দীর্ঘ কয়েক মাস প্রতিযোগিতামূলক খেলাধুলা বন্ধ থাকার পর আন্তঃক্লাব ফুটবল দিয়েই শুরু হলো ক্রীড়ার আসর। রাজ্য সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয় এই টুর্নামেন্টের। ব্লক ও মহকুমা স্তরের টুর্নামেন্টের পর গত 15ই ডিসেম্বর থেকে শুরু হয় রাজ্যভিত্তিক লড়াই। গোটা এই টুর্নামেন্টে রাজ্যের 211টি ক্লাব অংশগ্রহণ করে। এর মধ্যে মহকুমা স্তরের সেরা দলগুলি রাজ্যভিত্তিক টুর্নামেন্টে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার দুপুরে বাজারঘাট স্পোর্টস স্কুল মাঠে চূড়ান্ত পর্বের লড়াইয়ে অংশ নেয় জম্পুই জল মহকুমার কুঞ্জবন স্পোর্টিং ক্লাব ও শান্তিরবাজার মহকুমার তুই কার্মো জোবা ক্লাব। শিরোপা দখলের লড়াইয়ে এদিন দুই দলই তীব্র চ্যালেঞ্জ ছুড়ে দেয় প্রতিপক্ষদের। নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত থাকায় শেষ পর্যন্ত জয় পরাজয় নির্ধারণ হয় টাই ব্রেকারে। সেখানেই বাজিমাত দেখাল জম্পুই জলা। ফাইনাল ম্যাচের শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে তুলে দেওয়া হয় সুদৃশ্য ট্রফি সহ প্রাইজ মানি অর্থ। চ্যাম্পিয়ন দলকে 25,000 এবং রানার্স দলকে দেওয়া হয় 15,000 টাকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। এছাড়াও ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, যুব ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সরবিন্দু চৌধুরী সহ অন্যান্যরা। এদিন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, দীর্ঘ প্রায় 10 মাস পর খেলোয়াড়রা উৎসাহের সাথে মাঠে নামতে শুরু করেছে। খেলাধুলা শুরু হয় উৎসাহিত ক্রীড়াপ্রেমীরাও। সামনেই অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক কাবাডি প্রতিযোগিতা। এবছর আমরা ফুটবল প্রতিযোগিতা করেছি এবং অনেকটা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই প্রতিযোগিতা আজকে সম্পন্ন হয়েছে, যাতে যেটাতে জম্পুই জেলা আজকে টাইব্রেকারে জয়লাভ করেছে। তো এতে করে রাজ্যের 211টি ক্লাব অংশগ্রহণ করেছিল এবং 3,165 জন প্লেয়ার সেখানে অংশগ্রহণ করেছিল। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।